বিসমিল্লাহির রহমানির রহিম। কত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার, কত আশার বাসা তোমার নিমিষে হবে চুরমার, কেউ বা ডাকবে মহমা করে, কেউ বা ডাকবে মহমা করে, শরত দিবে না জননী কর লাগিয়া এত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا، وقال الله تعالى كل نفس ذائقة الموت، وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله পাহাড়তলি থানা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি আল্লাহ রাসূলের নাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দশ ভাগ লোকও বলেন নাই, কি বলেন? শুরুতেই সমস্যা, বলছেন সবাই? বলছেন? বললে লাভ হতো না? না বলছেন ক্ষতি হয় না? বোঝা গেছে? শেখার জন্য আসছি, বোঝার জন্য আসছি, কথা ঠিক আছে? শুরুতেই যেন গলত না হয়, সতর্ক থাকব ইনশাআল্লাহ। যতবার এ আওয়াজ আসবে ততবার দূর শরীফ পড়ব। কষ্ট হবে? লাভ হবে না ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুন সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপন ফজল ও করমে আমাদেরকে আজ
অনেক দূর দূরান্ত থেকে জান মাল সময় কোরবান করে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হয়ে গেছে, কে বলেন কথা ঠিক কিনা? আবার খুব কাছে থেকেও আল্লাহর অনেক বান্দারা কিন্তু হাজির হতে পারে না, কাজেই দূর দূরান্ত থেকে আমরা তিনটা কোরবানি করছি, কয়টা? জান মাল সময়, কি বলেন কথা ঠিক কিনা? এই তিন কোরবানি করে এখানে হাজির হয়েছি, কার জন্য করছি? খুশি হবে কে? কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহাতি মজলিসে আসার আর বসার যে তৌফিক করে দিলেন, এটা আপনার আমার বুজুর্গি নয়, আপনি আমি চেষ্টা করে এসে গেছি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, বিদায় আসছে, কি বলেন কথা ঠিক কিনা? কাজে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বাইরা গত পরশু তার আগের দিন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সাহেব হুজুরের মাহফিলে অনেকেই তো গেছিলেন, কি বলেন কথা ঠিক কিনা? মাহফিলে বসার সাথে সাথে দুই দিনে খেয়াল করেছি আমি, মজলিস সম্পর্কে বারবার বলছেন অনেক দামি মজলিস, কে বলেন কথা ঠিক কিনা? হাদিস লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সম্পর্কে খোঁজ খবর দিতে গিয়ে অনেক অনেক হাদিস আসছে, তার মধ্যে একটা হাদিস যেহেতু আমাদের মুরব্বী দুই দিন বলছেন এই জন্য আমার মনে পড়ে গেছে সেই হাদিস, কি বলে কথা ঠিক কিনা? বলে এই ধরনের মজলিস, যে ধরনের মজলিস আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহকে ডাকা হবে, আল্লাহর হুকুম জানার আর মানার জন্য মানুষ যেখানে আসবে সেই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি মজলিস, ওই মজলিসের চতুর্পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা ওই মজলিসটাকে ঘিরে রাখে, সবাই বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা নিশ্চিত আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা দ্বারা আমাদেরকে এখন ঘিরে রাখছেন, কোনো সন্দেহ নেই। সন্দেহ কেন করব? আমরা তো দুনিয়াতে কিছু চাওয়ার পাওয়ার জন্য এখানে আসি নাই, কেবল আসছি নাকি? আসছি কাকে খুশি করার জন্য? আসছি কাকে ডাকার জন্য? আসছি কার হুকুম পালন করার জন্য? আসছি কার কথা শোনার জন্য? সব কিছুই আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো সন্দেহ আছে নাকি? যদি মনের মধ্যে কোনো ব্যতিক্রম নিয়ত থাকে আমরা নিয়তকে খালেস করে নিই, কি বলেন কথা ঠিক কিনা? আমাদের জান মাল সময় কোরবান করে আমরা যদি নিয়তের মধ্যে গড়বড় থাকে তাহলে কোনো লাভ না, এই জন্য নিয়ত করব আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে কোরআন হাদিসের থেকে আমরা যা শুনব তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব, এই নিয়ত আমরা করতে পারি না, কি বলেন? ভাইরা আমি আপনাদের সামনে নসিহত করার জন্য বসি নেই, নসিহত আমি নিজে মনে করি, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করলে মনে হয় নসিহত আমার অনেক প্রয়োজন, কে বলেন? আমি নসিহত শোনার জন্য আসছি, কি বলেন? সবাই এরকম নিয়ত করতে পারি না? আচ্ছা শুধুই কি আমরা শুনব না তদ অনুযায়ী আমল করব, সেই নিয়ত আমরা করতে পারি না? আচ্ছা সেই নিয়ত আমরা করে বসবো, আমরা আসছি কোরআন হাদিস থেকে হাক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু শুনব, তদ অনুযায়ী আমরা কি আমল করব, আর যদি তাই করতে পারি তাহলে আমাদের জিন্দিগি হবে কামিয়াবি জিন্দিগি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের আয়াতের একটা অংশ বিশেষ আমি আজ তেলাওয়াত করছি, কুল্লু নাফসিং যায়িকাতুল, সবাই অর্থ তো জানেন, কি বলেন? সবাই জানেন না অর্থ? সবাইকে আমাদের একদিন মরতেই হবে। ভাইরা এখানে কেউ আছেন নাকি মরবেন না এরকম কেউ আছেন? তাহলে একটু হাত হাত তুলতে পারেন, আছেন কেউ? ভুলে 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 মনে হাত তোলার কথা শুনে ভুলে করছে, আসলে ভুলে করছে, আমরা তো এরকম ভুল অহরহ করি, কি বলে কথা ঠিক কিনা? আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই স্বীকার করি আমাদের মরতেই। আবার কবে মারা যাব, কতদিন বাকি আছে কেউ জানা নাই, কি বলেন? আল্লাহ ভাই এক বছর, কেউ বলতে পারবেন আমি এক বছর বাঁচব? এক মাস, এক দিন, এক ঘন্টা, এক মিনিট? না না না, কখন পরবারের দিকে ডাক আসবে আপনি আমি কেউ জানি না। আল্লাহু আকবার, মরতে হবে সবাই স্বীকার করলাম, মরার পরে আমাদের আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগিতে আমরা বুঝি বুঝি না কিন্তু মরার পরে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার আমার রওনা দুইটা পথের একটা পথে হবে, কি বলেন? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতের দিকে আর একদল যাবে বলেন জাহান্নামের দিকে। এখন সবাই একটু চিন্তা করি, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করছি, একটু সময় একটু বিবেক বিবেকের কাছে প্রশ্ন করি, আমার যদি আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যায় আমার এই নৌকা আমি কোন দিকে যাব, জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাব, কি বলেন? চিন্তা করা দরকার না? আমি বলছি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলাকে ভয় করো এবং আগামী দিনের জন্য কি তৈরি করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো, কি জমা করছো, মাঝে মাঝে একটু হিসাব মিলাইয়া দেখো। কথা ঠিক কিনা? আমরা কোনোদিন কি হিসাব মিলাইছি? কম মিলাই নাই যে মোটেও না তা নয়, তবে যতটা দরকার ছিল ততটা হিসাব আমরা কি মিলাই নাই। যদি হিসাব মিলাইতে যাই, হিসাব মিলাইলেই দেখা যাবে দুনিয়াতে আসার পর এই পর্যন্ত আপনি আমি মাওলার গোলামি যতটা করলাম আর নফসের গোলামি কতটা করলাম, হিসাব মিলাইলেই দেখা যাবে না জানি আমি জাহান্নামের দিকে যাইতেছি। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মানুষ যদি কোনো গুনার কাজ করে সে গুনার জন্য কতটুকু জাহান্নাম তাকে ভুগতে হবে তার বর্ণনা দিয়েছেন, কি বলেন? কথা ঠিক কি নাই? ভাইরা, আমরা সবাই গুনাগার, কি বলেন? আমরা কি গুনাগার না সবাই? কেউ বলতে পারবো না এই মজলিসের মধ্যে যে আমার কোনো গুনা নাই, আমার কথা নাই। আল্লাহর হাবিব বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, সব আল্লাহর বান্দারা গুনাগার, তবে কম আর বেশি, কি বলেন? কথা ঠিক কিনা? একজন মানুষ খুঁজে পাবেন না যে কোনো ব্যক্তি বলবে সাহস করে যে আমার আমল নামায় কোনো গুনাহ নাই, কে বলেন? আছে না কেমন কেউ আজকের এই মজলিসে? আছে কেউ? কেউ নেই, সবাই আমরা গুনাগার। তবে গুনাগার এই স্বীকৃতি এটা স্বীকার করার পরেও আমরা আশা করতে পারি যদি আমরা তওবার নিয়াতে এখানে বসে থাকি তাহলে সেই গুনাগারের মধ্যে আমরা হব উত্তম। আল্লাহ হাবিব বলছেন যারা তওবা করে ওই গুনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা কি তওবা করে। এখন আমরা তওবা করতে রাজি আছি? যেহেতু সবাই বলছেন যে একদিন যে বেঁচে থাকবো তার নিশ্চয়তা নেই, এরকম একটা মজলিসে আপনি আমি তওবা ইস্তেগফার করার আর সুযোগ পাবো এটা কি কেউ বলতে পারি? কাজে আমাদের প্রস্তুতি নিতে হবে। হয়তো বা আজকের এই মজলিস এরকম একটা খাস মজলিস আমার জীবনে তাওবা ইস্তেগফার করে গুনাহ মাফির জন্য সবচেয়ে ভালো সুযোগ, কি বলেন? কথা ঠিক কিনা? সেই মনোভাব নিয়ে আমাদের এখানে বসতে হবে, কি বলেন? কথা ঠিক কিনা? সেই মনোভাব নিয়ে যদি আমরা বসতে পারি আর আমি আপনি যদি দিল থেকে তাওবা মতো তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন শুধু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করবেন তাই নয়, আপনার আমার পিছনের জিন্দগির গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দি পিছনের গুনাহ থেকে তওবা করবে শুধু তওবা করেই বসে থাকবে না, সে নেক আমল করবে, আমল সালিহা হবে, সে নেক আমলের উপরে মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেন আমি তাকে শুধু মাফ করব না, মাফ করেই ক্ষান্ত হব না, আমি তার পিছনের সকল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। কাজেই ভাইরা আমরা এখানে বসছি সেই ধরনের মানুষ নিয়ে বসব, আমরা তওবার মতো খালেস তওবা করব, সাথে সাথে নিয়াত করব জীবনে আর গুনার কাজ করব না, কি করব না? কাজ দুইটা করলেই হবে, বেশি বড় নিয়াত না, দুইটা নিয়াত করতে পারবেন সবাই? সময় আমার খুবই কম, দুইটা নিয়াত করতে পারবেন? একটা কি গুনার কাজ করব না, মাশাআল্লাহ অনেকেই জেনে গেছেন, নেকের কাজ, দুইটা কাজ করতে পারলেই হবে, গুনার কাজ, নেকের কাজ। যদি তাই হয় আমাদের তওবার পরে আমাদের পরিকল্পনা যদি এমনটি হয়
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মাফ করবেন তাতে কোনো সন্দেহ নেই। আমি হাদিস থেকে একটা হাদিস বলছিলাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জিকির করে যার মধ্যে জিকির আছে তার দিন বলেন বলেন জিন্দা, তার দিন জিন্দা, আর যে জিকির করে না তার দিন মুর্দা, তার দিন মুর্দা। আচ্ছা, মুর্দা কোনো ব্যক্তি দ্বারা মানুষ, আমরা আমাদের এই শরীর আমাদের এই জীবন, যদি কোনো মানুষটা মরে যায় সে যে কাজ করতেছিল তার দ্বারা, যে কাজ দুনিয়াতে করার কথা ছিল সে কাজ তার দ্বারা আর হয় শরীর মরে গেলে, শরীরের দ্বারা যে কাজ হওয়ার কথা ছিল তা আর হয় না, বন্ধ হয়ে যায়। কি বলে কথা ঠিক কিনা? দিল মরে গেলে দিলের যে কাজ ছিল, দিলের কাজ কি? সংক্ষেপ, সময় কম, আল্লাহর হুকুম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলা, কথা ঠিক কিনা? ভাইরা আপনারা আমরা যারা এখানে আসছি অনেক দূর দূরান্ত থেকে, কেউ আমাদেরকে আসতে বাধ্য করেছে? হ্যাঁ, কোনো লোক লালসার কথা আমরা শুনেছি? আমাদের দিল এখানে টেনে আনছে, কি বলেন কথা ঠিক কিনা? এটা দিলের ব্যাপার, কি বলেন? দিল যার ঠিক আছে নামাজ তার, কি বলেন? দিল যার ঠিক আছে রোজা তার ঠিক আছে, দিল যার ঠিক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সব ঠিক আছে, কি বলে কথা ঠিক কিনা? সময় বাড়বো না, কাজেই দিল ঠিক হয় কার দ্বারা? দিল তৈরি হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা, কি বলেন ভাইরা? সংক্ষেপ সময়ের মধ্যে বলবো, কিছু লোক এখানে এমন আছেন যারা এখনো আমরা যে লাইনে এই চরমনের তরিকার জিকির ফিকির আমরা যা করি এখনো আপনারা এখনো শুরু করেন নাই, এমন কিছু লোক এখানে আছেন না? আছেন না? তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কি বলেন? তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার আশেপাশে বসা আছে পরিচিত অনেক লোকে আপনাকে হয়তো আজকে মাহফিলে নিয়ে আসছে, তারা একদিন জিকির করতো না, জিকির করার পরে তাদের দিলের পরিবর্তন হয়েছে যে তার বাস্তবতা আছে কি নেই, কি বলেন? আছে, স্বীকার করেন? জিকির যখন করতো না মাথায় টুপি ছকম ছিল না, কথা ঠিক কিনা? জিকির যখন করতো না নামাজ ঠিক মতন আদায় করতো না, জিকির যখন করতো না লোকটা মুসলমান হিন্দু বৈদ্য না খ্রিস্টিন বোঝা যাইতো না, কথা ঠিক কিনা? জিকির যখন করতো না সুন্নতি লিবাস তখন ছিল না, স্বীকার করেন সবাই? তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো জিকির কি করবেন কি করবেন না, এই ফিকিরে যাবেন কি যাবেন না, এই দোটানায় আছেন তাদের জন্য বলছি, কি বলো কথা ঠিক কিনা? তাহলে আজকে প্রমাণ হয়, মুফতি সাহেব হুজুর কালকে প্রমাণ করিয়েছেন যে আগে যারা জিকির করতেন না জিকির করার পরে এখন না মাথায় টুপি আছে এমন কে কে আছে হাত তুলেন, হাত নামান। আগে যখন জিকির করতেন না নামাজও আদায় করতেন না, জিকির পড়ার পরে এখন নামাজ সঠিকভাবে ঠিকভাবে আদায় করেন, হাত উঠান। জিকির যখন করতেন না শরীরের মধ্যে, আপনার আমার শরীরের মধ্যে সুন্নতি লিবাস ছিল না, জিকির পড়ার পরে সুন্নতি লিবাস তৈরি হয়ে গেছে, হাত তোলেন। প্রমাণ হয়েছে কিনা? মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, হাত নামান। প্রমাণ হয়েছে? এরকম প্রমাণ দেখাতে গেলে একটা দুইটা তিনটা বলছি শত শত প্রমাণ দেখা যাবে, দেখানো যাবে জিকির করার পরে দিল যে তৈরি হয়েছে, যা জিন্দা হয়ে গেছে, জিন্দা হওয়ার পরে আল্লাহর হুকুম জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার একটা যোগ্যতা যে অর্জন করছে তার বাস্তবতা আমরা দেখেছি, কেবল কথা ঠিক কিনা? এ কথা আজকে প্রমাণ হয়েছে। কাজেই আপনারা জিকির করবেন কি করবেন না যারা দোটানায় আছেন, তারা আজকের এই মজলিসের মধ্যে নির্ধারণ করবেন, সিদ্ধান্ত নেবেন আমি কোন দিকে যাব, দল হবে কয়টা? এক দল যাবে কোন দিকে? জান্নাতের দিকে। আর এক দল যাবে কোথায়? সব জায়গায় দল দুইটার কথা বলা হয়েছে, একটা হইলো জান্নাতের দিকে আর একটা হইলো জাহান্নামের দিকে, দুনিয়াতে দল দুইটা বলা হয়েছে, উলাইকা হিযবুল্লাহ, এক দল হবে তারা কি মাওলার দল, আর এক দল কারা? উলাইকা হিযবুশ শাইতান, কি বলেন কথা ঠিক আছে কিনা? লাইন কয়টা? কোন দলে থাকবো? কোন দলে থাকবো? আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন? বলে আল্লাহর দলে থাকবেন কে কে, হাত তুলে দেখায় আল্লাহর দলে থাকবো,
হে আল্লাহ আমরা স্বীকার করলাম, আমরা নিয়াত করলাম আল্লাহ তোমার দলে আমরা থাকব, তুমি আমাদেরকে আজকের এই দিনে এই বিশেষ মজলিসে তুমি আমাদের সবাইকে তোমার দলভুক্ত করে নাও, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, ভাইরা জিকির করার দ্বারা দিল তৈরি হয়, আর দিল তৈরি হইলে আল্লাহর হুকুম জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার যোগ্যতা পয়দা হয়। কথা ঠিক কি না? প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজী আসলে আমরা যার বয়ান শোনার জন্য অধিক আগ্রহে অধীর আগ্রহে এখানে বসে আছি, দূর দূরান্ত থেকে জান মাল সময় কোরবান করে এখানে এসেছি, আমরা আসলে তার বয়ান শুনবো, আমিও শুনবো, এই জন্য আসছি, কি বলে কথা নেই কি না? তাহলে জমিনটাকে একটু জিকিরের দ্বারা তৈরি করে নিই, রাজি আছেন? জমিন, আমরা তো বাংলাদেশের মানুষ, কৃষির সাথে একেবারেই যোগাযোগ নাই, সম্পর্ক নাই এমন কোনো ব্যক্তি মনে হয় নাই, কি বলে কথা নেই কি না? কি মনে হয়, ক্ষেতের কাছে যদি কোনো ক্ষেতের কাছে যেদিকে খুব সুন্দর ফসল হয়ে গেছে তাহলে আমাদের ভাবতে সহজ হয়ে যায়, কৃষক খুব ভালো, জমিন খুব ভালো তৈরি করেছিল, কথা ঠিক না? পরিচর্যা ভালো করছে, কথা ঠিক কি না? জমিন যদি ভালো তৈরি না হয় ফসল গুণক যত ভালো তাতে ফল ফুল হবে, কথা ঠিক কি না? তাহলে জিকিরের দ্বারা দিল তৈরি হয়, আমরা আমাদের দিলকে জিকিরের দ্বারা তৈরি করতে রাজি আছি, সবাই রাজি আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ। কিছু সময় আমরা জিকির করব, জিকির করার দ্বারা আপনার আমার দিলকে যে যত বেশি মজবুত করতে পারবো, তৈরি করতে পারবো, মাওলামুখী বানাতে পারবো, আজকের প্রধান অতিথি বক্তব্যে তার তত বেশি ফায়দা হবে, কোনো সন্দেহ নাই। ফায়দা যদি আমরা পেতে চাই দিলকে জিকিরের দ্বারা তৈরি করতে হবে, সবাই রাজি আছি? কার জিকির করব, কোনো ব্যক্তির জিকির? কার? আল্লাহ। কার? আল্লাহ। কাজী ভাই আমরা আল্লাহর জিকির করব, আল্লাহু আকবার, আমরা আল্লাহর জিকির করব চক্ষু বন্ধ করে। একটু আগে বলছিলাম আজকের এই রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামী কাল পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে, সে সূর্যের সাথে আপনার আমার দেখা হবে, কেউ আমরা বলতে কি পারি না, কেউ আমরা বলতে পারি না, আমরা সবাই মনে করব হতে পারে এটাই আমার জীবনের শেষ সুযোগ, মাওলার কাছে মাপ চাওয়ার আর পাওয়ার শেষ সুযোগ, হতে পারে কি পারে না? কাজে এই শেষ সুযোগে আমরা মাওলাকে এভাবে ডাকবো, দিল মন খুলে এভাবে মাওলাকে ডাকার চেষ্টা করব, আপনি আমি যত বড় গুণাগার হই না কেন, অখাইরুল খাত্তাউনা তাওয়াবুন, আল্লাহু আকবার। আপনি আমি যদি গুনার কথা মনে করে চোখ থেকে পানি ছেড়ে দিতে পারি, আর যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আনিন না, আপনি আমি যত বড় গুনাগার হই না কেন আল্লাহকে ডাকার পর, আল্লাহকে হাজির নাজির জেনে জীবনের গুনার কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করার মন নিয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি গড়াই দিতে পারি, আল্লাহর হাবিব আপনাকে আমাকে নিশ্চয়তা দেন, গ্যারান্টি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, তিলকাল আইন আনিনার, ওই চক্ষুওয়ালার জন্য এই মুহূর্তে মাওলা জাহান্নামকে হারাম করে দিবেন। এই জন্য চক্ষু বন্ধ করি, খেয়াল করি, আপনার আমার মৃত্যু হয়ে গেছে, হবে কি হবে না একদিন মনের বুঝাই, মন এখন তো খেয়াল করতেছি এটাই একদিন বাস্তব হবে, কথা ঠিক কিনা ভাইরা? এরকম হবে, আল্লাহু আকবার, যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করব তখন মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ, আর যখন ইল্লাল্লাহর জিকির করব তখন খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে, আর যখন আল্লাহ আল্লাহর জিকির করব তখন খেয়াল করব মাওলা আমার দিকে তাকাই আছে, আমি আল্লাহ বলে মাওলাকে একবারে ডাক দেই, আমার মাওলায় কমসে কম 10 বার সারা দিয়ে বলে লব্বাইক ইয়া আব্দি, এই খেয়ালের উপর আমরা জিকির করব, চক্ষু বন্ধ করি, খেয়াল করি আপনার আমার জন্য মৃত্যু হয়েই গেছে, প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই কান্নাকাটি পুরো শুরু করে দিছে, কেউ কেউ বলতেছে কান্দে তো কোনো লাভ নাই, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, ভাইরা খেয়াল করি আপনাকে আমাকে গোসল করাইতেছে, এখন আপনাকে আমাকে কাফন করাইতেছে, এখন আপনাকে আমাকে ওই খাটিয়ার উপরে উঠাইয়ে শোয়াইছে, এখন বাড়ি থেকে শেষবারের মতো বাহির করে নিয়ে যাইতেছে, ভাইরা খেয়াল করি দেখতেছি আপনার আমার ছোট ছোট বাচ্চারা পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে, আর বলতেছে আর একটু রাখেন আর একটু রাখেন, কেউ কেউ বলছে না না দেরি করা যায় না, বাইরে দুনিয়ার পুলিশে আপনাকে আমাকে ধরে বসলে আপনার আমার এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার ইমাম সাহেব সবাই পুলিশের পিছনে দৌড়ায় ছাড়াইয়া রাখার জন্য, আর মাওলার পুলিশ আজরাইল যখন
আপনাকে আমাকে ওই কবর নামের হাজতখানায় নেওয়ার জন্য ধরে বসবে, সেই দিন দেখা যাবে সবাই বলবে না না আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। এরে খেয়াল করতেছি কারো কোনো কথা শুনতেছে না, না আর দেরি করা যায় না। ময়দানে নিয়ে হাজির করলো, এখন জানাজা হইতেছে, জানাজা হয়ে গেল, এখন কবরের দিকে নিয়ে যাইতেছে। বাইরা মুরব্বি আর মুহিব্বিন, পূর্বপুরুষ যেখানে শুয়েছে দিনের বেলায়ও যেখানে যাইতে আপনি আমি ভয় পাইতাম, সেই বরাবর আপনার আমার জন্য একটা কবর তৈরি করে রাখছে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে ধরে ধরে শোয়াইয়া দিল, বাঁশ দিতেছে, চাটাই দিতেছে, মাটি দিতেছে, কবর অন্ধকার হয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, ভাই বোন, কাউকে ডাকলে আর পাওয়া যাবে না। আমি নেটওয়ার্কের বাহিরে চলে আসছি, কোনো যোগাযোগ আর করা যাবে না। শত চেষ্টা করে তারা সরাসরি আপনাকে আমাকে আর কোনো উপকার করতে পারবে না। ভাইরা মাওলা ছাড়ার কোনো উপায় নাই, এখন আমরা মাওলারে ডাকতে থাকি আর খেয়াল রাখি, মাওলায় যদি আপনার আমার ডাকে সারা দেয় তো নজাতের ব্যবস্থা হয়ে যাবে, আর খোদা নাকাস্তা মাওলায় যদি আপনার আমার ডাকে সারা নাই দেয়, আপনার আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Allah, 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 Allah
আল্লাহ 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 আল্লাহ।